অনেকের কাছেই রোলস রয়েস হচ্ছে রীতিমতো স্বপ্নের গাড়ি। কেউ কেউ পুরো এক যুগ ধরে টাকা জমিয়ে কত সাধনা আর ত্যাগের পর এই ব্র্যান্ডের গাড়ি কেনেন। আবার এই গাড়ি বিলাসিতার মাপকাঠি হিসেবেও ব্যবহৃত হয়। তাই ধনকুবেরদের গ্যারেজে এরকম একটি গাড়ি না থাকা যেন সমাজে মুখ দেখানোটাই দায় হয়ে পড়ে। আর এই বিলাসী গাড়িকেই কিনা সাধারণ ট্যাক্সি বানিয়ে ফেললেন কেরালার এক ধনকুবের। অদ্ভুত হলেও সত্যি এমনটাই ঘটেছে বাস্তবে। ভারতীয় মুদ্রায় প্রায় 10 কোটি টাকা দামের রোলস রয়েস গাড়িকে যাত্রী পরিবহনের ট্যাক্সি বানিয়ে ফেলেছেন ববি চেম্মানুর নামের এক যুবক। চকচকে স্বর্ণের মতো গাড়িকে এমন রূপ দেওয়ায় বেশিরভাগ মানুষেরই চোখ কপালে উঠেছে। কেননা রোলস রয়েসের সাথে এই কাজ কেউ করতে পারে তা অনেকে ভাবতেও পারেন না। একটা রোলস রয়েস পেলেই যেখানে মানুষ নিজেকে ধন্য বলে মনে করে তাই নিয়ে খুশি থাকেন, সেখানে এই যুবক রোলস রয়েস নিয়ে যেন ছিনিমিনি খেলছেন। রোলস রয়েসকে বানানো সেই ট্যাক্সি রাস্তায় বেরোলেই চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হয়। ববি চেম্মানুর প্রথম আলোচনায় আসেন বিশ্ববিখ্যাত ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে কেরালায় আনার বন্দোবস্ত করে। তারপর থেকে প্রায় তার নাম খবরের শিরোনামে উঠে আসতে থাকে। ববির মতোই তার সংগ্রহে থাকা গাড়িগুলো কেরালায় বেশ বিখ্যাত। তার সংগ্রহে রোলস রয়েস, মার্সিডিস বেঞ্জ, রেঞ্জ রোভার এবং অন্যান্য অনেক বিলাসবহুল গাড়ির সম্ভার রয়েছে। ববি সম্প্রতি তার বিলাসবহুল রোলস রয়েস ফ্যান্টম গাড়িটিকে একটি ট্যাক্সিতে রূপান্তরিত করেছেন আর তা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে। শুধু যে এই গাড়িটিকে যাত্রীবাহী ট্যাক্সিতে পরিণত করেছেন তাই নয়, গাড়িটি চকচকে সোনালী রং দিয়ে ঢেকেও দিয়েছেন। গাড়ির বাইরে লাগিয়েছেন নিজের নাম এবং ছবি দেওয়া স্টিকারও। কিন্তু কেন হঠাৎ করে এই বিলাসী গাড়িকে যাত্রীবাহী ট্যাক্সি বানিয়ে ফেললেন তিনি? ববির কথায়, আমার কাছে রোলস রয়েস, মার্সিডিস বেঞ্চ, রেঞ্জ রোভার এবং অন্যান্য বহু বিলাসবহুল গাড়ির সম্ভার রয়েছে। ব্যবসায়িক কারণে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বহু মানুষের সঙ্গে মিশতে হয়। অনেক সময় দেখি মানুষ আমার গাড়ি হাঁ করে দেখছে, তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসে, এই গাড়িটাকে ট্যাক্সি বানিয়ে ফেললে কেমন হয়। ববির মালিকানাধীন প্রতিষ্ঠান ববি চেম্মানুর গ্রুপ, তার আওতাতেই রয়েছে ববি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। রোলস রয়েস ফ্যান্টম ট্যাক্সিটি এখন ববির সেই সংস্থার হয়ে যাত্রীদের ভ্রমণ করাতে নিয়ে যায়। আগে সাদা নম্বর প্লেট থাকলেও ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হয় ববির রোলস রয়েস গাড়িটির নম্বর প্লেটের রঙও বদলেছে। রোলস রয়েসটির নম্বর প্লেটের রং এখন হলুদ, যা ভাড়া গাড়ির পরিষেবার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ যে কেউ চাইলেই বর্তমানে ওই বিলাসবহুল রোলস রয়েস ট্যাক্সিতে চেপে ভ্রমণ করতে পারবেন। তবে স্বাভাবিকভাবেই তার জন্য খরচ করতে হবে অনেকগুলো টাকা। ববির ওই গাড়িতে ভ্রমণ করার দিন প্রতি খরচ 25,000 টাকা। প্রাথমিকভাবে মুন্নারে তার রিসর্টে ভ্রমণ করতে আসা পর্যটকদের জন্য রাখা হয়েছিল, তবে পরে তা সবার ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়। অনেক সময় বিয়ে কিংবা মধুচন্দ্রিমার জন্য তার এই গাড়িটি ভাড়া দেওয়া হয় বলে ববি জানিয়েছেন।